জিমেইলের ছোট্ট একটা ট্রিক্স আজকে আপনাদের শেখানোর চেষ্টা করবো। আশা করি ভিডিওটি শেষ অবধি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। ভিউয়ার্স, আমরা তো প্রয়োজনে জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি, কিন্তু আমাদের এই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি যদি অন্য কেউ জেনে যায়, তখন যদি সে লগ ইন করে ফেলে, কিন্তু আমরা এই জিনিসটা হয়তো বুঝতে পারি না। ভিউয়ার্স, আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনার জিমেইল অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইস থেকে লগ ইন করা হয়েছে, কোন কোন ব্রাউজার থেকে লগ ইন করা হয়েছে, বা কোন কোন কান্ট্রি থেকে আপনার জিমেইল অ্যাকাউন্টটি লগ ইন করা হচ্ছে। ভিউয়ার্স, এই নিয়ে আসসালামু আলাইকুম, আমি নহনিস, আপনার সাথে আপনাদের আছেন টেক টেনজার ইউটিউব চ্যানেল। কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। ভিউয়ার্স, তাহলে আমরা স্ক্রিনে চলে এসেছি। এখন আমরা প্রথমে এই যে জিমেইল অ্যাপ্লিকেশনে প্রবেশ করবো। ভিউয়ার্স, আমি জিমেইল অ্যাপ্লিকেশনে প্রবেশ করেছি। এখান থেকে জিমেইল আইকনে আমি ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশনটিতে আমরা ক্লিক দেব। একটু ওয়েট করতে হবে। ভিউয়ার্স, আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আমরা যদি এই যে সিকিউরিটি অপশনটাতে ক্লিক দিই, তাহলে দেখতে পারবো এইরকম অপশন যখন আসবে তখন আমরা একটু স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করার পর এখানে ইওর ডিভাইস থেকে আমরা নিচে যদি একটু ক্লিক করে এখানে ম্যানেজ ডিভাইস এই অপশনটিতে আমরা ক্লিক দেব। ভিউয়ার্স, একটু ওয়েট করতে হবে। ভিউয়ার্স, দেখতে পারলেন যে এই যে এখানে আমার এই ডিভাইসটি, অর্থাৎ আমার এই অ্যাকাউন্টটি দুইটা ডিভাইসে লগ ইন করা রয়েছে। একটা হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে রেডমি বা শাওমি ডিভাইসে। ভিউয়ার্স, আপনার খেয়াল করলে দেখতে পারবেন যে এটা এই 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 ডিভাইস থেকে আমি আমার জিমেইল অ্যাকাউন্টটি এখন লগ আউট করে দেবো। এখান থেকে এই জন্য এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে ফাইন্ড ফোন, অর্থাৎ আমি যদি ফাইন্ড মোবাইল ফোন এই অপশনটাতে যদি ক্লিক দিই, তাহলে আমি দেখতে পারবো যে এটা কোথায় থেকে লগ ইন করা হয়েছিল। এখান থেকে আমি প্রথমে সাইন আউটে ক্লিক দেবো। সাইন আউটে ক্লিক দেওয়ার সাথে সাথে ফোন থেকে আপনার জিমেইল অ্যাকাউন্টটি সাইন আউট হয়ে যাবে, পরবর্তীতে আর কিন্তু লগ ইন করতে পারবে না। ভিউয়ার্স, এরকম করে আপনারা দেখতেও পারবেন যে আপনার ডিভাইসটি কোথায় কোথায় থেকে লগ ইন করা হচ্ছে, যে ফাইন এ লস্ট ডিভাইস। আর যে কেউ যখন আপনার ডিভাইসটি লগ ইন করবে, সেই মুহূর্তে কিন্তু অবশ্যই আপনারকে একটা ইমেইল করা হবে যে আপনার এই ডিভাইসটি কোথায় থেকে লগ ইন করা হচ্ছে। আপনি যদি পারমিশন দেন, সেই ক্ষেত্রে জিমেইলটি লগ ইন হবে, আর না হলে লগ ইন হবে না। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো হলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন।